টাকা ধার নেওয়ার সময় একরকম, হ্যাঁ দেন মন্ডল সাহেব দেন, না দিলে ছেলে পুলে নিয়ে না খেয়ে মরে যাব। আর ঠিক টাকা শোধ দেওয়ার সময় হ্যাঁ এত টাকা হলো কি করে, এত টাকা তো আমি নেইনি। আসি যাবার হাওলাত নিতে একটা লাঠি মেরে মজা ভেঙে ফেলব। আরে ওই মেয়েটা কে গা? দুষ্টের বউ। দুষ্টের বউ এত সুন্দর, মানায় না মানায় না, একদম মানায়। তাহলে তাহলে আর কি, যার ঘরে যার থাকা উচিত সেই ঘরে সে তো থাকে না, সব তার ইচ্ছা। কি খবর নতুন মিয়া, অসময় কি দরকার বলো শুনি। ওই যতনগঞ্জের বাজারে বললাম না আমার মেয়ের বিয়ে, 2500 টাকা আমাকে দেওয়াই লাগবে। 2500 টাকা দেয়া লাগবে? আর টাকা শোধ দেওয়ার সময় তো বলবি যে আমাকে আরো কিছুদিন সময় দেয়া লাগবে। না 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 না, তোমা তোমা তোমা, এই কথা আমি কোনো দিন বলিনি আর বলবো না। আমি কথা দিচ্ছি এ ধরনের কথা আমি আর বলবো না। আপনার পায়ের জুতো দুটো খুলে আমার দুই গালে মেরে দেবেন। হ্যাঁ এই কথাটা রুমালি গিট দিয়ে রাখিস। তাহা রে তোর ওই কাশেমপুর মৌজায় 151 নম্বর দাগে কত বিঘে জমি যেন আছে তোর? ওখানে তো সবে মাত্র 3 বিঘে। 3 বিঘে তো কত যদি নিচ্ছিস টাকাটা শোধ দিবি কবে? হ্যাঁ এই কার্তিক অগ্রহায়ণ মাসে দিয়ে দিতে পারব। অগ্রহায়ণ মাসে তো শোধ দিতে পারবি না, আমি তোকে আরো 1 মাস সময় বাড়িয়ে দিলাম, পৌষ মাসে টাকাটা দিয়ে দিবি। তাহলে তো ভালোই হয় মন্ডল। ঠিক আছে। হ্যাঁ ভেলু দলিলটা লেখ। কিরে গোষ্ঠ তুই? কাকা আপনি নাকি আমাদের ওই ডিঙ্গিটা ডাঙায় তুলে রেখেছিলেন। হ্যাঁ তুলে রেখেছি, তো কি হয়েছে মারবি? এটা আপনি কি কন কাকা, আপনার কি আমরা মারতে পারি? হ্যাঁ এটা তাহলে বুঝিস, বস। আমি বসতে আসিনি কাকা, আমি শুধু জানতে এসেছি যে আপনি যে কাজটা করেছেন এটা সত্যি কি না। হ্যাঁ সত্যি, শুনেছিস? হ্যাঁ যা। প্রথমিয়া না এখানে একটা টিপ দাও। কিসের টিপ দিচ্ছ কাকা? ওই যেমন মেয়ের রকুর বিয়ের জন্য 2500 টাকা কর্জ নিচ্ছি। ও দেখি তা পৌষ মাসের মধ্যে টাকা না দিতে পারলি তোমার ওই কাশেমপুর মৌজার 151 নাম্বার দাগের 3 বিঘা জমি তুমি দিয়ে দিবা নাকি? আমি তো এরকম কথা বলিনি। এখানে যে লেখা আছে তা মন্ডল সাহেবই হয়তো লিখেছে, আমি তো বলিনি এই কথা। কি ব্যাপার কাকা, আপনি লিখেছেন নাকি? হ্যাঁ লিখেছি, পেশ করেছি, 100 বার লিখ। আরে আমি যে ওকে অতগুলো টাকা দিলাম সেই টাকার আমার কোনো মায়া নেই, তাই একটা কিছু লিখিয়ে রাখলাম যাতে টাকাগুলো ওর জমায় মতো শোধ দেয়। তাই বলে কাকা এত? তাই বলে কিরে শালা, আমি জাল করছি না জোর চুরি করছি। ঠিক আছে আমি আর ওকে একটি টাকাও দেবো না। না 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 মন্ডল, আপনি যদি ওর কথায় রাগ করেন তাহলে আমার মেয়ের গতি হবে না, দোহাই আপনার। তোর মেয়ের গতি হবে না তো তাতে আমার কি রে? হ্যাঁ যা, তোর মেয়ে গতি করার জন্য গোষ্ঠ রয়েছে, ওই তোর মেয়ের গতি করে দেবে পতি হয়ে। খবরদার কাকা করে দিচ্ছি, বাজে কথা বলবেন না করে দিচ্ছি। কি বাজে কথা বলবো না শালা, তুই আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ খবরদার কাকা বাজে কথা বলবেন না। হ্যাঁ আর ঠিক আছে তুই ওকে টাকা দিয়ে দে, আমি ওকে আর একটি পয়সাও দেবো না। হ্যাঁ আমার যদি টাকা থাকতো কাকা তাহলে আমি আজকে ওনাকে টাকাই দিতাম। হ্যাঁ তাই দিয়ে দে, তুই যা ওকে টাকা দিয়ে দে, আমি দেবো। কাকা তুমি চলো, তোমার ভাতিজার সঙ্গে যাও, ওই তোমার মেয়ে বসে করে দেবে। না আমি করছি, তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমার টাকা দেবো। চলো আমার মেয়ে কি হবে, চলো আমার মেয়ে কি হবে। এই খবরদার ওইভাবে তাকাবি না, একেবারে চোখ দুটো ভাজি করে খেয়ে নেবো।
তোমার আমি দেখে নেবো মন্ডল, আমার বিয়ে কি হবে তোমার আমি দেখে নেবো। চলো কাকা চলো। দেখেছিস ওর বাড়াবাড়িটা? দেখেছিস? এই শালা তুই আবার গোষ্ঠকে দলিল দেখাতে গেলি কেন? আর আমি দেখাতে গেছি নাকি? ওই শালা তো ছো মেরে নিয়ে নিল। কি করে ছো মেরে একদিন নিয়ে নিল? একটা লাথি মারব। এই নাও টাকা। তুমি ডিঙ্গির দাম 700 টাকা চাইলে, আমি তোমাকে 700 টাকাই গুনে দিলাম। পরে আবার ঝামেলা করো না, বলো না আমার ডিঙ্গি আমাকে ফেরত দাও। কি খবর মানামণ্ডল সাহেব, কেমন আছেন? অনেকদিন ধরেই তো আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই, কি ব্যাপার? আমি ভালো নেই স্যার। আচ্ছা এই স্যারের পায়ের কাছে মাস্টার রাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই নিচে গিয়ে দাঁড়া। তো অনেকদিন ধরে তো মাস্টাজ খাওয়াচ্ছেন না, আজ আবার হঠাৎ করে কি করে খাওয়াবো স্যার? এই বিধান জাউলার অত্যাচারে জল করে সব মাছই তো শেষ। এই একটা পেয়েছি 8.5 আঙ্গুর, ওটাই নিয়ে এসছি। সত্যি বলছেন? আপনার সামনে কি আর মিথ্যে কথা বলবো স্যার? ওই বিধান জাউলার একটা ডিঙ্গি আছে, ওটা নিয়ে সারা রাত জল করে মাছ চুরি করে। আপনি কিছু বলেন না? বলবো না স্যার। হ্যাঁ বলি। হ্যাঁ কিন্তু ওই যে আপনি তো সবই জানেন স্যার, আপনি তো হলেন চোর পেটানোর সর্দার। কিন্তু এই যে কথা আছে না, চোরা না শুনে ধর্মের কাহিনী, বলে বলে তো আমি হয়রান হয়ে গেলাম। শেষকালে আমি ওই ওর ডিঙ্গিটা জল থেকে তুলে এনে ঢাকায় তুলে রেখেছি। তারপর কি হলো? তারপর যেই আমি ওটা ওই ডিঙ্গিটা ঢাকায় তুলে রেখেছি, এটা ওর ছেলেটা দেখেছে। এইটা দেখে সে আজ এসেছিল আমাকে খুন করার জন্য। আশ্চর্য, বলেন কি খুন? হ্যাঁ গো, আপনি আমাকে বাঁচান স্যার, আপনি ছাড়া তো আমার কেউ নই। গোষ্ঠ আর বিধান মিলে আমাকে শেষ করে ফেলবে স্যার। বুঝেছি বুঝেছি, ছেলেটা মনে একটু আন্দোলন টান্দোলন করে। কি বলেন, কমিউনিস্ট? তাহলে তো শালাকে প্রাধান্য দেওয়া দরকার। আমি সব ব্যবস্থা করবো, ঠিক আছে? আপনি এখন যান, কোন চিন্তা নেই, আমি শালাকে একটা প্যাদানি দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা আবার কি, যদি কিছু মনে না করেন একটু পায়ের ধুলো নি? ধুলো নেবেন? জুতো তো ধুলো অনেক ভরা। না না একটু সাফ করে দিয়ে না ভাই, দেন দেন। বাহ 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 বাহ, কোন চিন্তা, বাহ বাহ সুন্দর, বাহ। মা
শেষ পর্যন্ত ডিঙিটা বেঁচে দিলেন বাবা। না বেঁচে কি করি বল।